আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রতিদিনকার মতো আবারও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি। টয়লেট টিস্যুর উপর এইভাবে একটু পেস্ট লাগিয়ে দিন, দেখুন কি ঘটে। আপনারা ভাবতেও পারবেন না আপনাদের এত উপকারে আসবে এই টিপসটি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর আমার বিশ্বাস, ভিডিওটি দেখার পরে আপনারা যখন বাসায় ট্রাই করবেন আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন। তো চলুন আজকের টিপসটি কি সেটা পুরোটা দেখা যাক। প্রথমে আমি যেটা করেছি, এখানে আমি টয়লেট টিস্যু নিয়ে নিয়েছি। আর টয়লেট টিস্যু নেওয়ার পরে টয়লেট টিস্যুর মুখের কাছে যেই আঠার লাগানো থাকে সেই আঠার লাগানো অংশটা কিন্তু ফেলে দিতে হবে। তো আপনারা এখান থেকে খুব সুন্দর করে ছিঁড়ে এই অংশটা ফেলে দেবেন, এটা কিন্তু থাকলে চলবে না। তো এটা ফেলে দেওয়ার পরে আমি এখান থেকে কিছুটা টিস্যু পেপার খুলে নিচ্ছি, তবে এর কোনো মাপ নেই, আপনাদের যতটুকু দরকার ততটুকু আপনারা খুলে নেবেন। তো কতটুকু আপনাদের লাগবে সেটা আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো আমি একটি আন্দাজ মতো এখানে টিস্যু পেপার এই পরিমাণ ছিঁড়ে নিলাম। তো দেখুন, আমি সমান করে এভাবে নিচ্ছি। নেওয়ার পরে আমি এই টিস্যু পেপারটা এখন রোল করে নিব। তো অবশ্যই একটি জিনিস আপনারা খেয়াল করবেন, যেন সমান হয়, এতটুকু যেন ছোটো বড়ো না হয়, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবারে আমি একটি পেন নিয়েছি, এই পাশে পেনটা এই পাশে দিয়ে আমি আস্তে আস্তে এই সাইডটা মুড়িয়ে নিব, এবং অপর পাশে একটি পেন দিয়ে আমি ওই সাইড থেকে মোড়াতে থাকব। আর টিস্যু পেপার যেহেতু সফট টাইপের একটি জিনিস, তাই আপনারা এই কাজটা সাবধানে করবেন, যেন টিস্যু পেপারটা ছিঁড়ে না যায়। এবারে আমি দুই পাশ থেকে এভাবে আস্তে আস্তে জড়িয়ে নিব, আর এমনভাবে জড়াতে হবে যেন টিস্যু পেপারটা খুবই সুন্দরভাবে টাইট হয়ে জড়িয়ে যায়। তো এভাবে যতটুকু পারেন আপনারা করে নেবেন। তারপরে এই পেনগুলো বের করে নিয়ে হাতের সাহায্যে আপনারা পেঁচিয়ে নেবেন, ঠিক যেমন আমরা কোনো রশি বানাতে এরকম পেঁচিয়ে নিই, ঠিক সেইভাবে। তো আপনারা চাইলে এখানে অন্য কারো হেল্পও নিতে পারেন, বা আপনারা একাও কিন্তু এই কাজটা করতে পারেন। তো একা করতে কিন্তু অনেকটা সময় লাগবে, তাই আপনারা কারো হেল্প নেবেন, এক সাইড তার কাছে দিয়ে আর এক সাইড আপনি এভাবে পেঁচাতে থাকবেন, দেখবেন এই কাজটা সহজে হয়ে যাবে। আর এই টিস্টির জন্য কিন্তু এই টিস্যু পেপারটা অনেক শক্তভাবে কিন্তু পেঁচে নিতে হবে, যেন খুলে না যায়। যত আপনারা এভাবে টাইটভাবে পেঁচে নিতে পারবেন ততই কিন্তু এই টিপসটা কার্যকারী হবে। তো আপনারা চাইলে কিন্তু টিস্যু পেপারের পরিবর্তে কিচেন টাওয়ালও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু একই রকম কাজ দিবে। তো কিচেন টাওয়াল সবার বাসায় নাও থাকলেও কিন্তু এই টয়লেট টিস্যু সবার বাসাতেই থাকে, তাই আমি টয়লেট টিস্যু দিয়েই এই টিপসটি আপনাদের সাথে শেয়ার করছি। এবারে যেটা করতে হবে, আপনারা হোয়াইট কোলগেট টুথপেস্ট নিয়ে নেবেন, আর নেওয়ার পরে এই পেস্টটা আপনারা ঠিক এর উপরে দিয়ে দিবেন। তো এখানে কিন্তু খুব বেশি যে পেস্ট লাগবে এমনটা নয়। তো এভাবে পুরো রশির ওপরে আমি পেস্টটা লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পরে আমি আবারও একটু পেঁচিয়ে নিব, তাহলে এই পেস্টে যে আঠালো ভাব, সেই আঠালো ভাবে কিন্তু এটা আরও একটু শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের উপকারটা আরও বেশি হবে। তো দেখুন, আমি এভাবে পুরো রশিটা আবারও একটু পেঁচিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু এটা আরও মজবুত হয়ে যাচ্ছে। তো এবারে আমি এটা কি করব বন্ধুরা, এটা আপনাদের সংসারের সবচেয়ে দামি কাজে লাগবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। আর এই টিপসটা কিন্তু আমার বানানো কোনো টিপস নয়, এই টিপসটা হচ্ছে বাইরের দেশের একটি টিপস, এভাবেই কিন্তু তারা এই কাজগুলো করে থাকে। তো এটার জন্য লাগবে একটি জার, আপনারা সেটা কাচের জারও নিতে পারেন বা অন্য যে কোনো জার নিতে পারেন, তবে এরকম লম্বা টাইপের কোনো জার বা কোনো গ্লাস লাগবে। তো দেখুন, আমি একটি কাচের জারে এভাবে নিয়ে নিয়েছি। তো অর্ধেকের বেশি অংশ কাচের জারের ভিতরে রয়ে গেছে এবং কিছু অংশ বাইরে রেখেছি, আর এই অংশটুকু কিন্তু এরকম একটু উঁচু হয়ে থাকবে, এটা যেন একেবারে নিচে লেগে না যায় সেটা খেয়াল করবেন। এবারে একটি লাইটারের সাহায্যে আমি এটা জ্বালিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে ডেসলাইটার ব্যবহার করতে পারেন। তো জ্বালিয়ে দেওয়ার পরে এই আগুনটা আপনারা নিভিয়ে দিবেন। তো দেখবেন তারপরে যেই ধোঁয়াটার সৃষ্টি হবে, এই ধোঁয়াটা কিন্তু আপনার সংসারে সবচেয়ে দামি কাজ করে দিবে, যেমন ঘরের মশা দূর করবে। মশা কিন্তু মরবে না, কিন্তু মশা আপনার ঘরের কাছেও ভিড়বে না। মশা, মাছি, তেলাপোকা সব কিন্তু এর গন্ধে পালিয়ে যাবে, আর এটা কিন্তু জ্বলবেই, এটা কিন্তু এরকম ধোঁয়ার সৃষ্টি হবেই। এটা জাস্ট জ্বালিয়ে দিবেন, মশার কয়েল যেমন জ্বলতেই থাকে ঠিক এভাবে জ্বলতে থাকবে, আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা জ্বালাবেন। আমরা যেমন মশা তাড়ানোর ক্ষেত্রে মশার কয়েল জ্বালাই, এটা কিন্তু খুবই বিষাক্ত, আমাদের অজান্তেই কিন্তু আমাদের শরীরের অনেক ক্ষতি করে দেয়, বাচ্চাদের বিশেষ করে শরীরে কিন্তু নানা রকম রোগ ব্যাধির সৃষ্টি করে, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাই আপনারা নিরাপদভাবে এটা জ্বালাবেন, এটা কিন্তু শুধু ঘরের মশাই দাঁড়াবে না, এটা কিন্তু আপনার ঘরের মশা মাছি সবই দাঁড়াবে। আর এখানে যদি এই পোড়া ছাইটা পড়ে, তাই আপনারা আলাদা একটি বাটি দিয়ে রাখবেন, দেখবেন এই ছাইটা এই বাটির ভিতরে জমা হয়ে যাবে। আপনারা চাইলে বাটির ভিতরে সামান্য একটু পানিও দিয়ে দিতে পারেন, যেন এই আগুনটা সঙ্গে সঙ্গে নিভে যায়। তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে এই ধোঁয়াটা সৃষ্টি হচ্ছে, আর এই ধোঁয়াটা যে কতটা কার্যকারী, আপনাদের কোনো রকম শরীরের ক্ষতি না করে আপনাদের ঘরের মশা মাছি
টিকটিকি মাকড়সা সব তাড়িয়ে দিবে। আর আমি আগেই বলেছি এটাতে কিন্তু মরবে না, কিন্তু আপনার ঘরের ধারের কাছেও ভিড়বে না। তো বন্ধুরা এটা কিন্তু খুবই কার্যকরী একটি টিপস, আপনাদের সবার বাসাতে দেখা যায় এরকম টুথপেস্টও থাকে আবার এরকম টিস্যু পেপারও থাকে, তাই আপনারা একবার হলেও ট্রাই করে দেখুন, আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। আমি এটা ট্রাই করেছি এবং ভালো রেজাল্ট পেয়েছি। এই ধোয়া আপনাদের চোখও জ্বালা করবে না, আপনাদের ঘরে বাজে কোনো গন্ধ আনবে না, কারণ পেস্টে যে পেপারমেন্ট দেওয়া থাকে সেই পেপারমেন্টে আপনাদের ঘরটাও কিন্তু ফ্রেশ করে দেবে। এবারে আরও যেটা করতে পারেন, এটা রাখতে পারেন ডাইনিং টেবিলের নিচে। দেখা যায় আপনারা খেতে বসেছেন, প্রচুর মশায় কামড়াচ্ছে, আপনারা ডাইনিং টেবিলের নিচে এক জায়গায় রেখে দেবেন, দেখবেন মশার উৎপাত কিন্তু ওখানে একেবারেই থাকবে না। তাছাড়া বাচ্চা কাচ্চা পড়তে বসলে বাচ্চা কাচ্চা টেবিলের যে কোনো একটা ছাইডে দিয়ে দিবেন, দেখবেন ওখানকার মশা মাছি সবই পালিয়ে যাবে, সবচেয়ে কম খরচে আপনাদের সংসারের কিন্তু কঠিন কাজের সহজ সমাধান করে দেবে। এছাড়া আপনারা রাতে ঘুমাতে গেলে একটি নিরাপদ জায়গায় এভাবে রেখে দিবেন, দেখবেন কোনো রকম মশা আপনাদের আর কামড়াবে না, সব মশা কিন্তু ঘর থেকে পালিয়ে যাবে। আপনারা চাইলে সন্ধ্যার সময় এটা জ্বালিয়ে দিতে পারেন, এই ধোয়ায় কোনো মশা বাহির থেকে আপনাদের ঘরে আর প্রবেশ করবে না। তো এটার কাজ যখন হয়ে যাবে এটা আপনারা নিভিয়ে দিবেন, পরবর্তী দিন আবার জ্বালাবেন। তো এভাবে আপনারা ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো ফলাফল পাবেন। আর এটা যখন নিভিয়ে দিবেন তখন কিন্তু এই জারের মুখটা বন্ধ করে রাখবেন, তাহলে এর গুণাগুণটা ভালো থাকবে। তো দেখুন আমি আবার এটা নিভিয়ে দেওয়ার পর জ্বালিয়ে দিয়েছি, আবার কিন্তু দিব্যি জ্বলছে, কোনো রকম সমস্যা হচ্ছে না। তো বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন, ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত বিদায়।